চলছে ক্রিকেট ধামাকা আর চিটগং লাইভে প্রতিদিনই প্রচারিত হচ্ছে ক্রিকেট ক্রেজি একুইশো পাওয়ার্ড বাই সিপিআর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে প্রিয় দর্শক টি টোয়েন্টি ক্রিকেটের এখন সুপার টুয়েলভের খেলা চলছে এবং এই সুপার টুয়েলভে আজ মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান এবং স্কটল্যান্ড এই ম্যাচ নিয়ে কথা বলবো কথা বলার জন্য আমাদের সাথে একজন অতিথি আছেন তার আগে জানিয়ে রাখি এই অনুষ্ঠানে আপনারাও অংশগ্রহণ করতে পারেন কুইজে অংশগ্রহণ করে এবং এই কুইজে যারা পুরস্কার জিতবেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে ওয়ার্ল্ড মিডিয়ার সৌজন্যে এবং জানিয়ে রাখি সিপিআর সেলফোন রিপেয়ার তাদের শোরুম রয়েছে রেয়াজুদ্দিন বাজার এবং ফিনলে সেন্টারে একই সাথে ওয়ার্ল্ড মিডিয়া শোরুম রয়েছে সানমার রোশান সিটি রেয়াজুদ্দিন বাজার বালিয়ারকেট এবং খুলশি টাউন সেন্টারে তো কুইজের প্রশ্ন জানার আগে চলুন অতিথির সাথে পরিচিত হয়নি আমাদের সাথে আছেন ক্রিকেটার সাব্বির হোসেন জেলা ক্রিকেট দলের অধিনায়ক এবং একই সাথে জাতীয় লীগ প্রথম স্বাগত আচ্ছা আজকে তো স্কটল্যান্ড এবং আফগানিস্তানের খেলা আছে যদিও এই দুটি দল র্যাঙ্কিং এর পেছনের দিকে দল কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সের এর বেচারে বেশ ভালো অবস্থানে আছে দেশ দুটি আজকের খেলা নিয়ে আপনার মূল্যায়নটি কি আসলে এটা এমন একটা টুর্নামেন্ট আর শর্ট ফরম্যাট খেলা এখানে আপনি কাউকে ছোটো করে দেখতে পারবেন না এই যে আপনি যদি বলেন স্কটল্যান্ডের প্লেয়ারগুলো স্কটল্যান্ডের সবগুলো প্লেয়ার কিন্তু আপনার ইংল্যান্ডের কাউন্টি লিগ খেলে আর ওরা কিন্তু ওয়েলিগ এক্সপিরিয়েন্ড তারপরে আপনার আফগানিস্তানের ক্ষেত্রেও ধরেন ওরাও মোটামুটি সব জায়গায় এস্টাবলিশ ওরা আইপি অনেক প্লেয়ারে আইপিএল খেলতেছে বিভিন্ন জায়গায় টি টোয়েন্টি লিগগুলো খেলতেছে ওয়ার্ল্ড ওয়াইড টি টোয়েন্টি লিগগুলো খেলতেছে আর স্কটল্যান্ডের ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি ওরাও কিন্তু ধরেন ইংল্যান্ডার কাউন্টি লিগগুলো খেলতে চায় ওয়েল এক্সপিরিয়েন্স তারা বিশেষ করে ধরেন আপনার এক একটা প্লেয়ারের এক্সপিরিয়েন্স দেখতে গেলে দেখবেন তারা দশ বছর আট বছর ধরে কাউন্টি লিগই খেলে তো ওই ক্ষেত্রে আপনি আসলে কাউকে ছোট করে দেখার মতো আসলে কোনো উপায় নেই এই স্টেজে তো আপনি স্কটল্যান্ডের খেলা আমরা কোয়ালিফাইং রাউন্ড দেখেছি তারা বাংলাদেশকে হারিয়েছে এবং তাদের বেশ কয়েকজন ভালো অলরাউন্ডার রয়েছে বেশ কয়েকজন ভালো পেসার রয়েছে স্কটল্যান্ডের আজকের ম্যাচে সম্ভাবনা কেমন দেখছেন স্কটল্যান্ডের ধরুন এমনে এক্সপিরিয়েন্সের দিক দিয়ে ধরুন আফগানিস্তান একটু আগে থাকবে আর হচ্ছে আপনার স্কটল্যান্ডের ওদের কিন্তু ওরা যায় মানে বাংলাদেশের মতো টিমকে ওরা কিন্তু অনায়াসে হারাই দিছে ও এটা ওদের একটা পজিটিভ সাইড হতে পারে এই এই জিনিসগুলো নিয়ে ও হয়তো বা ওদের আত্মবিশ্বাসও বেড়ে যেতে পারে তো এইগুলা নিয়ে আমার মনে হয় ওরাও ফাইট দেবে আচ্ছা আমি আবার কুইজটি দিয়ে নিতে চাই প্রিয় দর্শক কুইজ শো পাওয়ার বাই সিপিআরএ এই মুহূর্তে আপনাদেরকে যে কুইজটি দেব সেটি হচ্ছে আজকে স্কটল্যান্ড এবং আফগানিস্তান ম্যাচে কয়টি ছক্কা হবে এটি আপনাদেরকে জানাতে হবে কমেন্টে এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করতে হবে আপনারা উত্তর দিতে পারবেন ম্যাচ শুরু হওয়ার আগের সময় পর্যন্ত যাদের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একজনকে ওয়ার্ল্ড মিডিয়ার সৌজন্য দেওয়া হবে পুরস্কার তাই দেরি না করে ঝটপট উত্তর এবং উপভোগ করুন আজকের অনুষ্ঠান সাবভীর ভাই যেটা বলছিলাম যে আফগানিস্তানের চেয়ে স্কটল্যান্ড বেশ কয়েকটি ম্যাচ জিতে এসেছে এবং তাদের একটা ভালো কনফিডেন্স আছে অপরদিকে আফগানিস্তানের অবস্থান যদি দেখি তার প্রস্তুতি ম্যাচে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মতো একটা হার্ড হিটিং টিমকে হারিয়েছে এবং আফগানিস্তান ইন্ডিভিজুয়াল প্লেয়ারের মূল্যায়ন যদি করতে বলি তাহলে আসলে আফগানিস্তান কতটা এগিয়ে থাকবে আসলে কি ওরা ন্যাচারেলি অনেক স্ট্রং বিশেষ করে আসলে ওদের ওরা হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশ যেটা ওদের হারানোর কিছু নেই ওদের ন্যাচারালি ওরা খুব স্ট্রং আর ওদেরকে আপনি কখনোই হালকাভাবে নিতে পারবেন না বিশেষ করে আমার কেন যেন মনে হয় ওরা একটা বছর একটা আপনার নতুন কিছু দেখাতে পারে ওদের ইয়েদের প্র্যাকটিস ম্যাচগুলো থেকে দেখে মনে হচ্ছে বা তারপর আপনার এরা যে ধরনের ক্রিকেট খেলতেছে এদের ওনাদের ব্যাটিং বলেন বলিং বলেন এদের মধ্যে ধরেন একটা কম্প্যাক্ট একটা প্যাকেজ আছে যে কোনো সময় যে কেউ যে কোনো টাইমে অনেক কিছু করে ফেলতে পারে যেহেতু আফগানিস্তানের কথা বলছি রশিদ খান এবং মোহাম্মদ নবীর কথা বলতেই হয় এই দুজনের নাম এক্সপিরিয়েন্স দিক থেকে পারফরমেন্স এর দিক থেকে বলি দুজনে কিন্তু বেশ ভালো অবস্থানে আছেন এই দুজন খেলোয়াড় সম্পর্কে আপনার মূল্যায়নটা কেমন হ্যাঁ আসলে ধরেন এরা হচ্ছে আফগানিস্তান ক্রিকেটের মেন কি পয়েন্ট হ্যাঁ এরা এরা এদের পারফরমেন্সই আফগানিস্তানকে আগে নিয়ে যাবে আর বিশেষ করে বলিং সাইটটা স্ট্রং নবীর জন্যে আর আপনার রশিদ খানের জন্যে তো আপনি আবার মুজিবুর রহমানকেও বাদ দিতে পারবেন ওদের তিনজনের কম্বিনেশন যদি আপনার ভালোভাবে মিলে যায় ওরা অনায়াসে বড় টিমকে হারাই দিতে পারবে এটা মনে করে যে আমার বিলিফ আর ওদের বলিং সাইডটা অনেক স্ট্রং আর আমার মনে হয় কার রশিদ খান নবী এরা তো হচ্ছে প্রুভিং প্লেয়ার তো এদেরকে নিয়ে আসলে বলার কিছু নেই এরা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার তো আমার মনে হয় ওদের উপরেই অনেকটা নির্ভর করবে আফগানিস্তান টিম আচ্ছা আজকের ম্যাচের আপনার প্রেডিকশন কি আফগানিস্তান নাকি স্কটল্যান্ড টাফ যদিও কারণ হচ্ছে একদিক দিয়ে এরা এশিয়ান খুব ভালো খেলা আফগানিস্তান আর আর প্লেয়ার প্লেয়ারগুলো হচ্ছে আপনার মনে করেন সবগুলো আপনার কাউন্টি লিগ খেলা প্লেয়ার মোটামুটি সব সব দিক দিয়ে তো একটু টাইট ম্যাচ হবে তো আফগানিস্তান একটু এগিয়ে থাকবে বলে মনে হচ্ছে আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য থ্যাংক ইউ স্যার ভাই প্রিয় দর্শক এতক্ষণ কথা বললাম ক্রিকেটার সাব্বির হোসেনের সঙ্গে আজকের আফগানিস্তান এবং স্কটল্যান্ড ম্যাচ নিয়ে আমরা অপেক্ষা আছি একটি এক্সাইটিং ম্যাচ দেখার জন্য তবে জানিয়ে রাখি এক্সাইটিং ম্যাচ দেখার আগে আপনারা কুইজে অংশগ্রহণ করে পুরস্কার জিতে নিতে পারেন আজকের ম্যাচে কয়টি ছক্কা হবে এই উত্তরটি আপনারা প্রেডিক্ট করতে পারেন আমাদের কমেন্টে এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন যাদের উত্তর সঠিক হবে তাদের মধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করে ওয়ার্ল্ড মিডিয়ার সৌজনে দেওয়া হবে পুরস্কার উত্তর দিতে পারবেন ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত আজ এ পর্যন্তই ক্রিকেট ক্রেজি কুইজ পাওয়ার বাই সিপিআর আগামী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত বিদায়